তুমি যদি বলো এ শহরের আকাশ আবার হবে কালো শত রাস্তার ভিড়ে পকেট মারে গুলিস্তান হারিয়ে যাওয়া ডলার বা আখের রসের গন্ধ মরিচ দিয়ে এই তো ঠিকঠাক সাংবাদিকের লাইফ অল টাইম দৌড়ের উপর। বাংলাদেশে তো আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে, খুব চিন্তা হচ্ছে। তোমাকে দেখেই তো অনেক ক্লান্ত লাগছে, তোমার শরীর ঠিক তো? আমি ঠিক আছি, কিন্তু আয়না কি নিয়ে অনেক চিন্তা হচ্ছে। সমস্যা কি? ও কি যেন একটা লুকোচ্ছে। কি লুকাচ্ছে? ও শরীরটা খারাপ। কিরকম? বেশ কাশছে, বলছে জ্বর নেই কিন্তু দেখে মনে হচ্ছিল জ্বর জ্বর ভাব আছে। তাহলে তোকে টেস্ট করানো উচিত। এটাই তো বুঝতে পারছি না, ওকে তো চিনিনি, কখন যে কিসের মধ্যে থাকে বুঝতেই পারি না। দেখি আমি একটু খোঁজ নি। আমার এদিকে আসলে পরে আমার একটু বাজার সদাই করে দিয়ে যায়, ওই মনে করেন যে 1 কেজি চিচিঙ্গা, 2 কেজি পেঁয়াজ, সাথে একটু পুদিনা পাতা। আপনার শরীর মনে হয় ভালো হচ্ছে, কেমন একটা অসুস্থতার ভাব দেখা যাচ্ছে। তাই নাকি? আমি তো বেশ সুস্থ আছি। আমার কাছে লুকানোর চেষ্টা করেন না, এই শহরে আপনার মতো ক্রিমিনাল একটাও নাই। আমি আয়না একজনই। আচ্ছা, আপনার কি কারণে মনে হলো যে আমি লুকাচ্ছি বলেন তো? কারণ আপনার চেহারা বলছে আপনি অসুস্থ আর ঘন ঘন কাশছেন। এটা একটা রাজনৈতিক চক্রান্ত। দিন কিন্তু পাল্টাই গেছে, করোনা কিন্তু জাতপাত বোঝে না, জানে না কে কোন ধরনের, সাবধান। আরে ভাই, এই একটু সর্দি কাশি, এসব কিছু না, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা বুঝলাম, আপনি একটা না তা বললাম না, আপনার রেস্টুরেন্টের ম্যানেজারের ফোন নাম্বারটা দিয়ে রেখেন, যাতে আপনি না থাকলেও ফোন করে গিয়ে খেয়ে আসতে পারি। কি বলতেছেন রিপোর্টার সাহেব, রেস্তোরাঁ তো বন্ধ করে দিছি অনেক আগে।
আপনি নিজেই বুঝুন। আচ্ছা, আপনার রেস্টুরেন্টে দেশ বিদেশের অনেক লোক খেতে এসে, তাই না? তার মানে আমাদের পত্রিকার রিভিউটা বেশ কাজে লেগেছে আপনার। হ্যাঁ, ওই সেদিন কি হলো, কথা শেষ করো। সেদিন না, কিছু না ভাই। দেখুন, না এটা কিন্তু আপনার রাগের বিষয় নয়। জনগণ চায় আপনি সত্য কথা বলুন। আপনি সংক্রমিত হয়ে সচেতন না হলে আশেপাশের মানুষগুলিও সংক্রমিত হবে। তাহলে আপনি আমাকে কি করতে বলতেছেন? আচ্ছা রিপোর্টার সাহেব, মনে করেন যে আমার করোনা পজিটিভ আসলো, বিল্ডিং এর লোকজন যদি জেনে যায় তাহলে তো তারা এখানে আমাকে থাকতে দিবে না। আপনি আমাকে একটা বুদ্ধি দেন, মানে কিভাবে গোপনে করোনা টেস্ট করা যায়। ভয় পাওয়ার লোক আপনি নয়, জীবনে অনেক বড় বড় বিপত্তি উদ্ধার হয়েছে, উদ্ধার পেয়েছেন কারণ আপনার মাথা দিয়ে আপনি চিন্তা করেছেন। আর এখন এখন আতঙ্ক আর ভয় না চিন্তা করছি ভাই। আমার কথা শুনুন আয়না, এখনই 333 ফোন করুন, যা যা সমস্যা সব খুলে বলুন, কিচ্ছু গোপন করবেন না। তুমি যদি বলো এ শহরের আকাশ আবার হবে কালো, শত রাস্তার ভিড়ে পকেট মারে গুলিস্তান হারিয়ে যাওয়া ডলার বা আখের রসের গন্ধ।